নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের দেখাবো কয়েকটা কলেজের কিভাবে অ্যাডমিশান ক্যান্সেল করে আপনারা অ্যাডমিশান টাকাটা আপনারা রিফান্ড পেতে পারেন। তো এটা আমি বিবেকানন্দ কলেজ দেখাচ্ছি, তো দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে ইউজি অনলাইন অ্যাডমিশান 2021-22 এলেই দেখুন দেখতে পাবেন এখানে অ্যাডমিশান ক্যান্সেলেশন। তো সেখানের জন্য আপনারা সিম্পলি অ্যাপ্লিকেন্ট লগ ইনে চলে যাবেন, সেখানে অ্যাপ্লিকেন্ট নেম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, আপনাদের ইমেল আইডি দেবেন, ফোন নাম্বার দেবেন, দিয়ে আপনাদের লগ ইন করতে হবে আপনার অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্টে ঢুকলেই আপনারা ক্যান্সেল অ্যাডমিশান করতে পারবেন বন্ধুরা। তো দেখুন এটা একটা কলেজ আমি দেখিয়ে দিলাম, তো এটা একটা বলে রাখি এই কলেজে কিছু প্রসেসিং ফিস কেটে আপনাকে পুরো টাকাটাই ফেরত দেবে। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কলেজে অ্যাডমিশান, যদি অন্য কলেজে হয়ে থাকেন তো এই কলেজে অ্যাডমিশান ক্যান্সেল করলে পেয়ে যাবেন টাকা। তারপর দেখি শ্রীরামপুর গার্লস কলেজ। তো শ্রীরামপুর গার্লস কলেজেও দেখুন এখানে নোটিশ দিয়েই দিয়েছে ওদের সাইটে এলে, যে আফটার টেকিং অ্যাডমিশন ইন শ্রীরামপুর গার্লস কলেজ ক্যান্ডিডেট মে টেক অ্যাডমিশন ইন অ্যানাদার কলেজ, মানে অন্য কলেজে আপনারা ভর্তি হলে আপনাদের যে টাকাটা অ্যাডমিশন ফিতে লেগেছিলো তো 50% টাকা কেটে নিয়ে 50% টাকা আপনারা দেবেন। তো এক একটা কলেজ এক এক রকম নোটিশ বার করেছে বন্ধুরা, কেউ কোনো কোনো কলেজ 50% কেটে দেবে, কোনো কোনো কলেজ পুরো টাকা দেবে, আবার কিছু কিছু কলেজ আছে যেগুলো টাকা দেবে না বলেই দিয়েছে। যদি আপনারা ওই কলেজ থেকে অন্য কলেজে অ্যাডমিশান যান তো সেটাও। তো দেখুন আর একটা দেখছি সাউথ ক্যালকাটা গার্লস কলেজ। তো দেখুন সেখানে এসে আপনারা সিম্পলি ইউজি অ্যাডমিশানে ঢুকলেই দেখুন দেখতে পাবেন নোটিশ যাচ্ছে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশান বাই দ্য স্টুডেন্ট টু বি ডান থ্রু পোর্টাল লগ ইন অনলি, নো থ্রু ইমেল। ইমেলের মাধ্যমে আপনারা কোনো ক্যান্সেল করতে পারবেন না, আপনারা সিম্পলি লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনারা ক্যান্সেল করতে হবে অ্যাডমিশান। দেখুন মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আর ভেরিফিকেশান কোড দিয়ে আপনাদের ঢুকতে হবে অ্যাকাউন্টে, গিয়ে আপনাদের ক্যান্সেল করতে হবে বন্ধুরা, তাহলে আপনারা পুরো টাকা ফেরত পেয়ে যাবেন। তো আর এই টাকাটা অনেকেই জিজ্ঞেস করছেন আমাকে কমেন্ট বক্সে যে টাকাটা কবে পাবেন, তো বলে রাখি পুরো ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ হলেই কিন্তু টাকা পাবেন বন্ধুরা, তার আগে টাকা পাবেন না বলেই দিয়েছে। সিইউ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে যে পুরো ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হবে, তারপর যে যে ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম্বারে বা যেখান থেকে ট্রানজ্যাকশান হয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে। এর জন্য প্রত্যেক কলেজের সাইটেই হেল্পলাইন নাম্বার আছে, তো সেই সব জায়গায় আপনাদের ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন বন্ধুরা। আশা করি আপনাদের কোনো যাবতীয় কোনো সমস্যা থাকলে তারা নিশ্চয়ই উত্তর দেবেন, তো হয়তো অনেক সময় বিজি পাবেন বা ফোন ধরবেন না, তো আপনারা চেষ্টা করবেন বারবার, নিশ্চয়ই তারা ঠিক উত্তর দেবেন আপনাদের প্রশ্নের। তো আর একটা কলেজ চলে আসে, এটা হচ্ছে ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ। তো এখানেও আপনারা অ্যাডমিশান ক্যান্সেল করতে পারেন, সব কলেজে বন্ধুরা অ্যাডমিশান ক্যান্সেল করলে আপনারা করতে পারবেন অন্য কলেজে ভর্তি হয়ে গেলে। এখানে বলেই দিয়েছে যে পুরো ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হলেই কিন্তু আপনারা করতে পারবেন, তার জন্য আপনাদের সেম এখানে লগ ইন করতে হবে অ্যাকাউন্টে স্টুডেন্ট আইডি, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড দিয়ে আপনাদের পোর্টালে ঢুকে আপনাদের অ্যাডমিশান ক্যান্সেল করতে হবে বন্ধুরা। আপনারা পুরো টাকাটাই রিফান্ড পাবেন, তো সেটা আপনারা পাবেন হচ্ছে পুরো ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে সম্পূর্ণ তারপরে। তো আপনারা যদি যে কলেজেরই হোক আইডি পাসওয়ার্ড ভুলে গেলে, যে অনেকেই ভুলে যাচ্ছেন হয়তো বলছেন কমেন্টে, তো তারা ফরগেট পাসওয়ার্ড করে আপনারা পাসওয়ার্ড বার করে নেবেন, সে যে কলেজেই হোক যেখানে যেখানে পাসওয়ার্ড চাইছে, তো অসুবিধা নেই, যদি ভুলেও যান আপনারা করতে পারবেন পুনরায় আইডি পাসওয়ার্ড দিয়ে, প্লাস কলেজের হেল্পলাইন নাম্বারও আছে, আপনারা ফোন করে আপনারা জেনে নিতে পারেন যে কবে নাগাদ আপনারা রিফান্ড পাবেন, অসুবিধা নেই, কলেজগুলো রিফান্ড করে দেবে বন্ধুরা। তো এগুলো মোটামুটি কলেজ। এবার যদি আপনারা আরও জানতে চান যে কী কী কলেজে আপনাদের আপনি অ্যাডমিশান নিয়েছেন বা একটা কলেজে অ্যাডমিশান নিয়েছেন আর একটু বেটার কোনো কলেজে চলে যেতে চাইছেন, তো পুরনো অ্যাডমিশানের ফিসটা আপনারা পাবেন অবশ্যই বন্ধুরা। তো এক একটা কলেজ এক এক রকম, যেমন শ্রীরামপুর গার্লস কলেজ বললাম যে ওরা 50% কেটে 50% টাকা দেবে, কিছু কলেজ পুরো টাকা দেবে, কিছু কলেজ টাকা দেবে না বন্ধুরা, জাস্ট ক্যান্সেল করবে আপনার অ্যাডমিশানটা। তো আপনারা যদি আরও অন্যান্য কলেজ যেগুলো হতে চান জানতে চান তো আমাকে কমেন্ট বক্সে মেসেজ করবেন, আমি সাইট খুলে আমি দেখে চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার। তো আজকের মতো এখানেই বন্ধুরা ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমি যাই ভিডিও আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা। ও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। তো আজকের মতো এখানে, নমস্কার বন্ধুরা।